আর আমি তো আমার খাতাই দিয়ে দিতাম জানো দিতে দিতে টায়ার্ড ব্যাপারটা হচ্ছে যে বাপ্পিয়ার দিশা ম্যাচিং শাকিলার গাড়ির সাথে আর ওর সাথে আমার একটু ম্যাচিং আছে হালকা আচ্ছা ওরা ভাই বোন ম্যাচিং করে আসছে দিশা ক্লোজ আর ওরা মামা ভাই নিয়ে ম্যাচিং করে আসছে মন্টি থ্যাংক ইউ ফর কামিং গাড়ির সাথে কালারটা মিলল না তো আমাদের থ্যাংক ইউ দিয়ে পেট ভরে তোমাদের জন্য ইফতারি পর বিরিয়ানির ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই তাদের প্রমোশনের দরকার নাই তারা হচ্ছে এমনি ব্র্যান্ড ব্র্যান্ডের প্রমোশন লাগে না ছাড়া প্রমোশন দিয়ে লাগে আরো বাকি লোক তো ছিল না তুমি শুধু ইমতিয়াজের কথা কেন বললো ভাই চালাবো ভাই পারবেন না আর তুমি শিখছো আমি একটা ক্যাশ হইলো পেন পাওয়া গেছে না শাকিলা পেন পেয়েছে
signature দিচ্ছে এখন এটা কি সেই সিগনেচার থাকে না কাবিন নাম নাকি আবার ভালো করে কইরা বুঝছো সামনে বিয়ে করবে না সেটার প্র্যাকটিস চলতে আছে বুঝছো আমরা তোমার কলম দেখে বুঝিনি খেলা থেকে বাদ আমরা তোমাদের অনেক মিস করতেছি আমরা দেখা দিতাম না আমি তো আমার খাতায় আমাদের থ্যাংক ইউ দিয়ে পেট ভরে তোমাদের জন্য ইফতারি পর বিরিয়ানির ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই এই যে দুলা ভাই উঠছে আমার গাড়ির ফাস্ট রাইড দিবে হচ্ছে দুলা ভাই তো বাইক দেব না বের করে বা বাইরে রাখি ওনাদের তো বিদায় যাবো সব ফাইনালি দিশা কেমন হইছে দিশা ম্যাচিং ম্যাচিং আজকে আমার গাড়ির সাথে দুইজন মামাই ম্যাচিং ম্যাচিং উইদাউট মি আমার আমার খেয়াল ছিল না দেখেন কালারটা এই দিকে এটা রাতে ধরেন আমি তো ভাবছি তুমি ম্যাচিং করবা যে গাড়ি ওই দিকে ওরা ভাই বোন ম্যাচিং করে আসছে দিশা ক্লোজ হওয়ার ওরা মামা ভাই নিয়ে ম্যাচিং করে আসছে হ্যাঁ বাপ্পি তো পুরো টুটুন কালার পরে আসছে ফাইনালি শাকিলার গাড়ি আমরা অনেক এক্সাইটেড আচ্ছা গাড়ি কেনার হিস্ট্রিটা বলো আমরা কতগুলা শোরুমে গেছি অনেক বেশি না মানুষ দুই তিন মাস ধরে দেখে আমার গলা বসে গেছে তারপর আমি হাঙ্গার
আমি তো গাড়ি খুব ভালো বুঝি, ভালো জানি, তো আমাদের কেউ টাকানোর কোনো অপশন নাই, দরকার হয় না ইয়ার। ট্রাস্টেবল একটা শোরুমে আমরা আসছি, আপনারা তো সবাই জানেন যে সালসাভিলের বিশ্বস্ত। হ্যাঁ, যাই হোক, তো ইভেন ওনারা হচ্ছে ফিক্সড প্রাইস, এটা আর কি দরকার, এটা যারা কিনে তারা তো জানে, তো বলা কিছু নাই, সমস্যা নেই। তো গাড়িটা আমি একটু জুম করে দেখাই, ওয়াও, মানে জুম না, জুম আউট। এই যে এটা হচ্ছে গাড়ি, সিচার, আচ্ছা এটা কিন্তু শাকিলার ভাই, ওকে ফ্যান ফলোয়ার বেড়ে গেলে কি সমস্যা, জানো, এক গার্লফ্রেন্ড নিয়ে ডেটিং এ গেল অন্য গার্লফ্রেন্ডের, ও তাহলে বাপ্পির সাথে হাত মিলান, বাপ্পির ওই রকম প্যারা নাই, বুঝেন, শাকিলার সাথে থাকে আপনি ফেমাস হন না, আর শাকিলা আমাদের বাসা থেকে কত দূরে, এটাই তো বললাম আপনি হন না কে, ও পিকচার তুলতে পছন্দ করে, ও তো ঘুরবে, ও তো মানে মাইনা তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইতে হবে, এরকম তো ভাইরাল হয় না, মানে এমন ও আমরা কোথাও ঘুরতে গেলে বাপ্পিকে যখন বলে আপনি বাপ্পি না, তখন বাপ্পি জানো একদিন কি হয়েছে, মানে এরকম হওয়ার পর যা বাকি ভিডিও আমাদের বাসার নিচে, আমরা অন্য একটি পার্টে দেখাবো আপনাদের সাথে, টিল দেন আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।